আরামবাগে অত্যাধুনিক সুবিধা বিশিষ্ট আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্বোধন হল। আর হয়তো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে দেওয়া এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে জটিল পরিস্থিতির রোগীকে নিয়ে উদ্ভ্রান্ত হয়ে কলকাতায় ছোটাছুটি করতে হবে না আত্মীয় পরিজনদের, কারণ আরামবাগের বুকেই আস্থা নিয়ে এল অত্যাধুনিক সুবিধাযুক্ত চব্বিশ ঘন্টা পরিষেবার মাল্টি স্পেশালিটি হসপিটাল। আস্থার কর্ণধার মুফতি আব্দুল নাজিম তার অশীতিপর মায়ের হাতে এই হসপিটালের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আরামবাগে যেটার খুবই অভাব সেই আইসিইউ, এইচডিইউ, এলআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, লেজার সার্জারি, ইএনটি সার্জারি, মডিউলার ও টি রিকভারি ইউনিট, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি সুবিধা থাকছে। উন্নত প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টার থাকছে। বিস্তারিত দেখুন। ক্যামেরায় প্রদীপ কোলের সঙ্গে কাকুলি চ্যাটার্জির রিপোর্ট, আরামবাগ টাইমস। নমস্কার, প্রত্যেককে সালাম প্রণাম জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমি এই আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আমি অনার বলছি। এই আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আরামবাগের এক নতুন রূপ দেবে। আজকে অনেক নার্সিংহোম প্রতিষ্ঠান হয়েছে, মেডিকেল কলেজও হয়েছে, কিন্তু আজকে এই যে একটি নতুন প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হলো, এই নতুন প্রতিষ্ঠানে আমাদের প্রথম ফেসিলিটি হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ড। ইমার্জেন্সিতে একটি ওয়ার্ড থাকছে, যার মধ্যে পাঁচখানা বেড থাকছে। পেশেন্টরা এসে প্রথমেই ফার্স্ট স্টার্টিংয়েই তারা ইমার্জেন্সি ওয়ার্ডে সমস্ত রকম ফেসিলিটিটা পাবে। তারপরে এখানে ডাক্তারবাবু ইমার্জেন্সি দেখার পর, পেশেন্ট অবজার্ভ হওয়ার পর, তারপরে যে ধরনের যেমন পেশেন্ট, কেউ আইসিইউ যাবে, কেউ এইচডিইউ যাবে, কেউ এনআইসিইউ যাবে, কেউ পিআইসিইউ যাবে, কেউ হয়তো সার্জিক্যাল ওয়ার্ড যাবে, কেউ ফিমেল ওয়ার্ড যাবে, কেউ ডেলিভারি ওয়ার্ড যাবে, এবং এছাড়াও এখানে ক্যাথ ল্যাব চালু হচ্ছে। এই ক্যাথ ল্যাবের আপনারা জানেন আরামবাগে কোনো ক্যাথ ল্যাব নেই, তো এই ক্যাথ ল্যাবের সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষ আরামবাগে এই জিনিসটা পাবে। ক্যাথ ল্যাব হচ্ছে হঠাৎ করে কোনো পেশেন্টের যদি হার্ট ব্লক হয়ে যায়, সে হার্ট ব্লক হয়ে যাওয়ার পরীক্ষা নিরীক্ষা এইখানে হবে, যেটা আমাদের সুদূর কলকাতা চলে যেতে হতো, সেই জিনিসটা আজকে এই জায়গাতে হবে। ঠিক আছে, আজকে স্টেন বসানো যাবে। ঠিক আছে, এবং সবথেকে বড় জিনিস আজকে আরামবাগে যে মডিউলার ওটি, এই মডিউলার ওটি আরামবাগে কনসেপ্টটা কারো নেই। এই মডিউলার ওটি মানুষের যে ইনফেকশন, যেটা ওটি করতে গেলে ম্যাক্সিমাম দেখা যায় ওটি করার পর ম্যাক্সিমাম পেশেন্ট হতে ইনফেকশন হয়ে যাচ্ছে, ওরাল ইনফেকশনটা হয় স্কিনের মধ্যে, সেই ইনফেকশনটা একদমই হবে না, কেন জিরো ইনফেকশন এখানে ওটিতে, জিরো ইনফেকশন রান করবে। ঠিক আছে, মাল্টি স্পেশালিটি, হ্যাঁ এখানে মাল্টি,
মাল্টি স্পেশালিটি হসপিটাল এই কারণেই নাম দেওয়া হয়েছে, শুধু নাম নয়, নামের আরও অনেক ব্যাখ্যা আছে। এখানে সমস্ত কিছু সুবিধাটা পাবেন, কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, লেজার সার্জারি, এবং এছাড়াও ডায়ালিসিস, যেটা হচ্ছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হচ্ছে, নেফ্রোলজি ডিপার্টমেন্টে, নিউরোলজি ডিপার্টমেন্টে, এখানে ডিএম নেফ্রোলজি, ডিএম নিউরোলজি, ডিএম কার্ডিওলজি, এবং সবথেকে বড় জিনিস আর একটা, আমাদের ক্যান্সার ডিভিশন এখানে খুলছে, এবং এখানে ডিএম এন্ডোক্রিনো অঙ্কোলজিস্ট, ডিএম অঙ্কোলজিস্টও এখানে আসছেন, তাহলে ডিএম অঙ্কোলজিস্ট এবং ডিএম এন্ডোক্রিনোলজিস্ট সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা এখানে থাকছেন। এবং আমাদের যারা এখানে স্থানীয় সমস্ত ডাক্তাররা আছে, তারাও ধরুন কাজ করার জন্য ভালো সুবিধার নার্সিংহোম কিন্তু নেই এখানে, যে তাদেরকে সমস্ত মেশিনারি দিয়ে আমরা যে সাপোর্ট দেবো, তারা যে কাজ করবে, সে কাজ করার পরিবেশটা আগে আমাদের দিতে হবে। তাই আমি সেই অনেক চিন্তাভাবনা করে আজকে আরামবাগে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি, যেখানে সমস্ত মেশিনারি এখানকার ডাক্তারদিকে হেল্প করবে, এবং তারা এই মেশিনারি দিয়ে প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সুস্থভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করবে। এখানে লিফটের ব্যবস্থা আছে, দু দুটো লিফট আছে, দু দুটো সিঁড়ি আছে, এবং এটা ছতলা বিল্ডিং। আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং যারা মানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন বা আধিকারিক যারা আছেন, তারা তাদের কাছে অশেষ ধন্যবাদ যে ওনারা এরকম একটা বিল্ডিংয়ের পারমিশন দিয়েছেন, এবং এই বিল্ডিংটা পারমিশনের জন্য মানে আমি যে এত কিছু করতে পারছি, এটা ওনাদের কাছে অশেষ আমার ধন্যবাদ। প্রশাসনের দিক থেকে সমস্ত কিছু, পৌরসভা প্রশাসনের দিক থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা আমি পেয়েছি, এবং আমি আশা করি আরামবাগ মানুষের কাছে সম্পূর্ণভাবে সহযোগিতা পাব, এবং শুধু সহযোগিতা নয়, এবং আমার নিজের দিক থেকে যাতে এই জায়গায় ঠিকঠাকভাবে ন্যায্য মূল্যভাবে পেশেন্টকে, হ্যাঁ এটা তো মফস্বল এরিয়া, তো এই মফস্বল এরিয়া আপনার যদি ওইটা আরামবাগ বেশি সে নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও আসবে, তো আপনি এখানে রেট যেটা কলকাতাতে যখন বেসরকারি নার্সিংহোম হসপিটালে যেতে আতঙ্ক থাকে সাধারণ মানুষের, চিকিৎসার প্রয়োজনে যেতে হয়, ঘটিবাটি বেচতে হবে, আপনারা এখানে সাধারণ মানুষের জন্য কী ব্যবস্থা রেখেছেন? দেখুন এখানে সমস্ত ধরনের মানুষের জন্য সমস্ত রকম ফেসিলিটি থাকছে এখানে। দেখুন হয়তো আমাদের যে প্রত্যেকটা বেড বা প্রত্যেকটা ওয়ার্ড এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আমাদের কলকাতার এসব মাল্টি স্পেশালিটি যে হসপিটাল তার অংশে কোনো অংশে কম নয়, এবং প্রত্যেকটা ওয়ার্ড আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ওটি যেটা হচ্ছে আজকে আরামবাগের বুকে আমার তিনটে মডিউলার ওটি, একটা জেনারেল ওটি আছে, নর্ম্যাল ওটি একটা, তিনটে মডিউলার ওটি, এক একটা মডিউলার ওটিতে আমাদের কস্টিং আছে 30-32 লাখ টাকা খরচা আছে। কিন্তু একটা জিনিস মানুষের এই শুধু খরচাটা দেখিনি আমি, আমি একটা চিন্তাভাবনা করেছি মানুষকে সঠিক মানে ট্রিটমেন্ট পরিষেবাটা দিতে হবে, এবং সঠিক পরিষেবাটা দিতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে এখানে টাকা পয়সার যে ব্যাপারটা আসছে, দেখুন ন্যাচারালি পয়সা এখানে সকলেই সমানই নেয়, ঠিক আছে, আমরা সেই একই রেট রাখবো, বেশি কিছু করেছি বলেই যে মানুষের উপরে রেটটা চাপিয়ে দেবো এটা আমি করবো না। একই ছাদের তলায় কি ডায়াগনস্টিক সেন্টার? একই ছাদের তলায় আমাদের যে পরিষেবাগুলো আছে আমি পরপর বলছি, আমাদের আইসিউ আছে, এনআইসিউ আছে, পিআইসিউ আছে, ডায়ালিসিস আছে, তারপরে ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে আমাদের ধরুন আলট্রাসোনোগ্রাফি আছে, ইকোকার্ডিওগ্রাফি আছে, কালার ডবলার আছে, ইজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, তারপরে আপনার হচ্ছে টিএমটি, ঠিক আছে, এক্স রে, ডিজিটাল এক্স রে, ঠিক আছে, প্যাথোলজি, সিটি স্ক্যানটা আমার এখানে নেই, জানতো আমার একটি সেন্টার আছে আপনারা জানেন আস্থা ডায়াগনস্টিক সেন্টার, এই আস্থা ডায়াগনস্টিক সেন্টার কিন্তু আজকে এনএবিএল পেয়েছে, আরামবাগে এনএবিএল ডায়াগনস্টিক সেন্টার, আজকে আস্থা ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে এনএবিএল মান্যতাপ্রাপ্ত ল্যাব, তাই এটাও একটা বড় খবর মানুষের কাছে, বড় বার্তা যে এনএবিএল ডায়াগনস্টিক সেন্টার আরামবাগে, আস্থা ডায়াগনস্টিক সেন্টার একমাত্র এনএবিএল। আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের পৌর চেয়ারম্যান, পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়, আমার মামাজি আছেন, দুই মামা, এবং এদিকে আমার মাস্টার মশাই
ঠিক আছে আমার স্যারের বাবা আর কি ঠিক আছে কাশীনাথ চক্রবর্তী আমার মানে কি বলবো আমার অন্তরঙ্গ আলী ভাই ওখানে আমার রিলেটিভ হচ্ছে মোজাম্মেল ভাই ঠিক আছে এখানে আমার মানে মাস্টারমশাই হ্যাঁ দীর্ঘদিনের চিন্তা মাস্টারমশাই আছেন হ্যাঁ চিন্তামণি মণ্ডল ঘোষ ঘোষ চিন্তামণি ঘোষ এবং আমার হোসেন ভাই হোসেন ভাইয়ের কথা আর কি বলবো মানে সেই টকে ঝালে নুনে ঝালে ঝালে সবেতেই উনি আছেন উনার অবদান এই নার্সিংহোমের পিছনে বিরাট মানে বলা যেতে পারে ওনাকে ছাড়া এই হয়তো এই কর্মকাণ্ড হয়তো সাকসেস করা খুবই চাপ হয়ে যেত ঠিক আছে ওদিকে আমাদের বঙ্কু ঘটক সাহেব আছেন ঠিক আছে ওদিকে আমার শ্বশুর মশাই ওদিকে আমার ইসমাইল ভাই যে কি বলবো মানে সমস্ত সব সময় আমার পাশে উনি দাঁড়িয়েছেন এবং আরও সকলেই এখানে ওই মাদ্রাসার থেকে উনি এসেছেন আমার মেয়েরা আছেন আমার মা সর্বোপরি আমার যে মা আজকে উদ্বোধন করলেন ঠিক আছে আজকে হয়তো উপরওয়ালার আশীর্বাদে হয়তো মা এখন জীবিত আছেন ওনাকে দিয়ে আশীর্বাদ করতে পেরেছি হ্যাঁ আশীর্বাদ পেয়ে আজকে ওপেন করতে পেরেছি এইটা আমার কাছে একটা বড় পাওনা বুঝলেন তো আপনার ছেলের এই কর্মকাণ্ডের জন্য খুব ভালো লাগলো আমি দোয়া করছি আল্লাহ আল্লাহ আমার ছেলে আমিও খুব খুশি আমার ছেলেরা খুবই আমাকে ভক্তি করে আমি খুব খুশি আল্লাহ তুমি আমাদের এখন বেড হয়েছে 50টা বেডের আমরা পারমিশন পেয়েছি না আমরা চারতলা পর্যন্ত 50টা বেডের আমরা পারমিশন পেয়েছি পরে আমাদের 100+ বেড করার আমাদের ইয়ে হয়েছে পরিকল্পনা আছে মানুষের পক্ষে কল্যাণজনক হবে দেখুন মানুষ তো আশা নিয়ে এগোয় তো নাজমা একটা আশা নিয়ে এগিয়েছে আর আরামবাগে এরকম একটা নতুন প্রতিষ্ঠান হোক এটাও মানুষ চায় কাজে এটা চলবে আর নাজিমকে তো আমরা আজকে দেখছি না অনেক পুরনো দিন থেকে দেখছি ওকে আমরা রিকোয়েস্ট করলে গরিব মানুষকে সাপোর্ট দেয় সেগুলো করে নিশ্চয়ই বিদ্যা 87 বছরে মাকে দিয়ে উদ্বোধন করলো যেখানে আজকে সবাই মন্ত্রী নেতা এদের দিয়ে উদ্বোধন করায় এইটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক হ্যাঁ আমি তো আনন্দে উৎফুল্ল হয়েছি সবচেয়ে বড় কথা এক কথা বলতে গেলে আমি আজকে নানা নদ নদী পলবল পার হয়ে সাগরে এসে মিশেছি ও বিদ্যাসাগর আরামবাগের বিদ্যাসাগর ওর মাকে যে আজকে উদ্বোধন করেছি এটা সবচেয়ে মাই হচ্ছে বড় আর আমাকে যেভাবে ও উচ্চে তুলেছে আমি তা নই আই এম নাথিং বাট এ ল্যাম্প অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড আমি একজন ভলেন্টিয়ার আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই রুগী নিয়ে যাই আমি ওদেরকে বলেছিলাম তোমরা এখানে আরামবাগে তো অনেক ধনী লোক আছে একটা ভালো দেখে একটা ইউনিট করোনা মেডিকেল ইউনিট তা যে যার নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু আজকে নাজিম যে করেছে এবং নতুন সংযোজন করেছে আজকে আমাদেরকে আর আমি বলেছিলাম ওদেরকে যে আপনারা মাদ্রাস যাচ্ছেন বিদেশ যাচ্ছেন যাতে করে আমাদের আর না ভেলোর যেতে হয় সাউথ ইন্ডিয়া যেতে হয় সেরকম একটা ব্যবস্থা করুন কিন্তু নাজিম সেই স্বপ্নটাকে আজকে সফল করেছে তার জন্যে তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আজকে যেটা ক্যাথ ল্যাব করেছে এটা মস্ত বড় জিনিস আপনারাও জানেন না এটা একমাত্র দেবী শেঠি যে কনজিনেটাল হার্ট ডিজিজ যে অসুখটা তিনি তা পায়োনিয়ার
তিনি একমাত্র অপারেশন করে ভালো করছেন এখন সেই যেটা আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে সেই দেবী সেটি মতো চিকিৎসা এখান থেকে পাবো আমরা আশা করছি আমরা খুব খুশি হয়েছি এতে যে দেবী সেটির যে কাজ সেই ক্যাথ ল্যাবের অভাবে আমাদের রবীন্দ্রনাথ টেগোর ইনস্টিটিউট আছে সেখানে করা হয় কিন্তু ওরা রাজি হয় না চলে যেত আমাদের দেবী সেটির কাছে। প্রথম কথা হচ্ছে আমি যখন উদ্বোধন অনুষ্ঠানে জিজ্ঞেস করলাম যে কে উদ্বোধন করবেন আমাকে নাজিম বললো আমার মা। আমি বললো এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না, মায়ের ওপরে কেউ নেই, কোনো পলিটিক্যাল লোককে দিয়ে বা কোনো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে দিয়ে এই ওপেনিং করার থেকে মা একে দিয়ে করিয়েছো, মায়ের আশীর্বাদ সব থেকে থাকবে সবসময়, এটা সব থেকে ভালো হয়েছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যা দেখলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে এইটায় কীভাবে ও তৈরি করলো, কীভাবে মেনটেন করলো। আমরা নাজিমকে তো অনেকদিন থেকেই জানি, যেহেতু আশিসের সম্পর্কে ও জড়িত, কাজেই নাজিম যে এত অল্প বয়সে, হ্যাঁ আশিস চক্রবর্তী আমারই ছেলে, হার্ট স্পেশালিস্ট। আচ্ছা এইখানে নাজিমের সঙ্গে পরিচয় দীর্ঘদিনের, ওর সঙ্গে আমরা বহুবার বেড়াতেও গেছি, ও যে এতটা ভালো করতে পেরেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানুষের উপকার করুক, পয়সার জন্যে করবে এটা সত্যি কথা, কিন্তু এইটা করাটাও অনেক খুব প্রয়োজন ছিল। আরামবাগে এমন কিছু কিছু লোক আছে যারা নাজিমকে অন্তপক্ষে 25 বার কিনতে পারে বেচতে পারে, কিন্তু তারা কিছু এরকমভাবে জিনিস তৈরি করে যাননি। আরামবাগের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, সুপার স্পেশালিটি ছিল, মহকুমা হাসপাতাল ছিল, এখন যেগুলো একই সাথে মেডিকেল কলেজের ছাদের তলায় রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মেডিকেল কলেজের হসপিটালটা প্রায় 1 বছর হয়ে গেছে, চিকিৎসা পরিষেবা এখন ন্যূনতম জ্বরের চিকিৎসা সেভাবে ওখানে পাওয়া যাচ্ছে না। সেই দিক থেকে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল দেখুন একটা কথা বলি, হসপিটালগুলো কি হয় না হয় আমরা জানি না, কলকাতায় বড় বড় হসপিটাল আছে কিন্তু এত দালাল চক্রের মাঝখানে পড়তে হচ্ছে পেশেন্টদের, সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্তপক্ষে এইটা এই মাল্টিপাস স্পেশালিটি হসপিটালটার আমার মনে হয় যে সেইটা জিনিসটা থাকবে না, দালাল চক্রে পড়ে পেশেন্ট দিকে সর্বশান্ত হতে হবে না, এইটা আমরা নাজিমকে বলবো এবং নাজিম সেটা করবে আশা করি। আমার অভিজ্ঞতা মানে আমি খুব শুরু থেকে বলি, এই জায়গাটা যখন ও নেয় তখন ওর স্বপ্ন বোধহয় কিছু করবো এই ধরনের কোনো স্বপ্ন তখন বোধহয় ছিল না। তা পরবর্তীকালে ওর তো শুরুটা জীবনে খুব মানে খুব লড়াই করার জীবন, তিল তিল করে হচ্ছে নিজেকে গড়ে তোলা, এবং ও যে আত্মবিশ্বাস নিয়ে আজকে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে, স্যার আমার বলেছেন আমার মাস্টমশাই, আমারও মাস্টমশাই নাজিমের যেমন আমারও মাস্টমশাই উনি, যে কথা বলেছেন আমি তারই মানে প্রতিধ্বনি করে একই কথাই বলবো যে অসাধারণ একটা প্রচেষ্টার মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আমাদের বিশ্বাস যে স্বাস্থ্য হচ্ছে পরিষেবা, এটা ব্যবসা নয়, পরিষেবা পূর্ণমাত্রায় রাখবে, কারণ আমরা ওকে দেখছি তো অনেকদিন ধরেই পূর্ণমাত্রায় এটা বজায় রাখবে। এখানে মানুষের যে প্রয়োজন, আধুনিক চিকিৎসার যা প্রয়োজন, তার হয়তো 100% হয়তো পূর্ণ হবে না, কিন্তু ম্যাক্সিমামটা বেশিরভাগটাই হয়তো এখানে সেই প্রয়োজনটা পূরণ হবে। আর একটা কথা আমি বলি, আরামবাগ মেডিকেল কলেজ সবেমাত্র তার একটা পরিকাঠামো গড়ে উঠেছে, একটা পূর্ণাঙ্গ রূপ পেতে আরও অন্তত 10-15 বছর সময় যাবে, কিন্তু এই যে মেডিকেল কলেজ তার আস্তে আস্তে করে যে জায়গায়, যদি আমাদের সকলের প্রচেষ্টা থাকে, সদিচ্ছা থাকে, ইচ্ছে থাকে,
সর্বোপরি যা কিছু হবে সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে কিছু করব তাহলে একমাত্র হতে পারে। আর রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে কোনোদিন কিছু হবে না। আমার এলাকার কী কী বেসিক নিড, মানে বুনিয়াদি কী প্রয়োজন, সেগুলো যদি আমরা না মানুষের পূর্ণ করি তাহলে মানুষ তার পরিষেবা থেকে হচ্ছে বঞ্চিত হবে। এই বঞ্চনার যাতে শিকার না হয়, স্যার খুব বলেছেন যে সঠিকভাবে বলেছেন দালাল চক্র, এটা রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে তাহলে দালাল চক্র থাকবে না, আর রাজনৈতিক দলের যদি প্রশ্রয় থাকে তাহলে দালাল চক্র থাকবে। এটা নির্ভর করে রাজনৈতিক দল যারা আছেন তাদের। হ্যাঁ নিশ্চয়ই। আপনি একটু বলে যান তাহলে। এখন রেডি হচ্ছে, রেডি মানে মনিটর লাগাচ্ছেন মিস্ত্রি এসে আছে। যে সমস্যাটা এখানে হয় যে আইসিইউ এর অভাবে অনেক রোগীকে নিয়ে খুব সমস্যায় পড়তে হয় মেডিকেল কলেজে। আপনাদের এখানে এতগুলো বেড আছে আইসিইউ এ, তাতে অনেকটাই ঘাটতি মানে পূরণ হবে, তাই তো? এটা কি আইসিইউ এর সঙ্গে সম্পৃক্ত? এটা হচ্ছে পালস মেশিন, যেটা ভেন্টিলেট মেশিন বলা হয়, ভেন্টিলেট আইসিইউ তে ভেন্টিলেট করা হয়। আচ্ছা একই ছাদের তলে অনেকগুলো এগুলো রেডি হচ্ছে। সবই অত্যাধুনিক মেশিন আনা হয়েছে এবং ওই মেশিন আমাদের যে কাগজ যেমন কাঁচার জন্য যেটা আছে। হ্যাঁ আপনাদের প্রায় মানে জটা ওটি ওখানে হচ্ছে, এখানে বোধহয় ততগুলো বেডই রাখা হবে। আচ্ছা